হে গাইস, সিলেটে আমাদের ঘোরাঘুরির প্রথম দিন। তো আমরা নাস্তা করতে গেলাম পাঁচ ভাইতে। দেখো মাও ওয়াকিং শর্ট দেয়। তো আমরা প্রথমে মালনীছড়া চা বাগানে গেলাম। চা বাগানে অফ সিজনে যাওয়ার কারণে দেখি পাতা সব শুকায় গেছে। এরপর আমরা রাতারগুল গেলাম। নৌকাতে অনেক ভয় লাগছিল। এরপর আমরা সোয়াম্প ফরেস্টটা ঘুরে দেখলাম। মা দেখি নৌকা চালায়। এটা তো এমনি ধরে না, এটা মুখে দিয়ে টান দিতে হয়। বিদ্যে বোঝাই বাবুমশাই, চড়ি শখের বটে মাঝিরে কন। মাঝি তুমি কি কম্পিউটার জানো, ইন্টারনেট জানো? মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। সফটওয়্যার জানো, তুমি কি কোডিং জানো? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, তাহলে তো তোমার আটা নাই মিশা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কোন, ওরে মাঝি মরবো নাকি আজি? সাঁতার জানো তুমি? না জীবন তারপর আমরা গেলাম সাদা পাথরে। ওখানে লাঞ্চ করে আবার নৌকাতে উঠলাম। সাদা পাথর জায়গাটা দেখতে জাফলং এর মতোই। Thank you.
তারপর আমরা কাউবয় হ্যাট কিনলাম। সন্ধ্যায় আমরা আবার নৌকাতে করে ফেরত গেলাম।